আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ইনফো চ্যানেলের পক্ষ থেকে প্রবাসী ভাইদের স্বাগত প্রবাসী ভাইরা আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এখন সাবস্ক্রাইব করে ফেলুন আর অলরেডি যদি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সৌদি প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে তবে এখন পর্যন্ত সেটা সকল প্রবাসী ভাইদের জন্য প্রযোজ্য নয় যে সকল প্রবাসী ভাইরা সৌদিতে এসে আটকা পড়ে গিয়েছিলেন চলমান করোনা ভাইরাসের জন্য এবং আরো কিছু প্রবাসী ভাইরা যারা বিভিন্ন ব্যবসার প্রয়োজনে সৌদিতে এসে আটকা পড়ে গিয়েছিলেন এবং ভ্রমণ ভিসার জন্য বা সৌদিতে বসবাসরত আত্মীয় স্বজনদের সাথে যেই প্রবাসীগুলো দেখা করতে এসেছিলেন কেবলমাত্র সেই সকল প্রবাসী ভাইদের ক্ষেত্রে তিন মাস মেয়াদ বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি কর্তৃপক্ষ তবে আগামী রোববার থেকে লকডাউন অনেকটা শিথিল হওয়ার কারণে এবং চব্বিশে জুন থেকে আশা করা যাচ্ছে পুরোপুরিভাবেই সৌদি আরবে লকডাউন শিথিলের কারণে সৌদি আরবের যে সকল প্রবাসী ভাইরা গৃহবন্দী অবস্থায় কোয়ারেন্টাইনে ছিলেন বা যাদের কাজ ছিল না সেই সকল প্রবাসী ভাইরা পুনরায় কাজে জয়েন করতে পারবেন পাশাপাশি যে সকল প্রবাসী ভাইদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আমরা আশা করছি সৌদি সরকার তাদের কথা চিন্তা করে তাদের মেয়াদ অটোমেটিক্যালি বাড়িয়ে দিবেন কেন না গত দুই থেকে তিন মাস যাবৎ কোনো প্রবাসী ভাইদের তেমনভাবে ইনকামের সুযোগ ছিল না যাতে করে তারা তাদের ভিসা রিনিউ করবেন সৌদি সরকারের বিভিন্ন পদক্ষেপের মধ্যে এটিও একটি পদক্ষেপ তাই আমরা আশা করতে পারি যে সকল প্রবাসী ভাইদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারা খুব দ্রুতই একটি সুখবর পাবেন তো প্রবাসী ভাইরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ধরনের আরও আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনার যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ